আল্লাহ কোরআনে কসম খায় বলতেছে, আল্লাহ আমাদের মঙ্গল চান, আমরা সুখী হই এটা আল্লাহ চান। আল্লাহ কোনো বান্দাকে দুঃখ দিতে চান, যদি দুঃখ দিতে চাইতেন তো অনর্থক কাউকে চিমটি কাটলেও এটার বিচার কেন আল্লাহ করবেন? অনর্থক যদি কাউকে আপনি একটা চিমটি দিলেন, চিমটি এটার বিচার হবে না? হবে না। হ্যাঁ কি হবে না? হ্যাঁ হবে। আপনি ভাবছেন খবর দেখেন আর স্যাটেলাইটের সাথে সাথে ছবিটা দেখা, অ্যাক্সিডেন্ট কেমনে হলো ঠিক না? আপনি ভাবছেন এই প্রযুক্তি আপনাদের কাছেই আছে ঠিক না? আল্লাহর কাছে এই প্রযুক্তি নাই। আপনি কোন পজিশনে চিমটিটা দিছেন ওটা পর্যন্ত আপনার সামনে তুলে ধরা হবে। ইয়াউমা তুবলা সামাআতে, আপনি বলবেন তিন কানে শুনে নাই, তিন কান লাগবে না, তারপরও পুরাটা আল্লাহর কাছে ভিডিও অডিও সবকিছু করা আছে। ইয়াউমা তুবলা সামাআতে, আল্লাহ বলে তিন কান শুনে নাই, আমরা শুনে ফেলছি, আমরা সব সুরক্ষিত করে রাখছি, আসতেছে তিন সমস্ত গোপন জিনিস তোমার সামনে তুলে দেওয়া। ইয়াউমা তুবলা সামাআতে ফামা লাহু কুওয়াতি ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, ওই দিন তোমার সাহায্যে কেউ হাত বাড়াবে না আর ওই দিন তোমার কোনো হয় হয় কোনো সহযোগিতা চলবে না, কোনো শক্তি চলবে না, কোনো শক্তির কি বলে জানি এটা প্রদর্শন চলবে না, শোডাউন চলবে না, ওই দিন চলবে না। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কোনো শক্তির শোডাউন চলবে না। যতটুকু করা দরকার এতটুকু করতেছি না, যদি এতটুকু করতাম তাহলে এই কথা সত্য ছিল। আজমাকে তো দেখ পুরা না উত্তর ফের কেনা, দামান ফেলাকে তো দেখ বর্ণা উত্তর ফের কেনা, নাহলে কবি কোনোদিন লিখতেন না যে দামান ফেলাকে তো দেখ আসু বাহাকে তো দেখ গুনা না ধুম তুম তো ফের কেনা। আসু যেমন হিন্দিতে আছে, নাদামত কি আসু গুনাহু কো ধুল দেতে হ্যায়, এটা হিন্দি, নাদামত কি আসু গুনাহু কো ধুল দেতে হ্যায় ধুয়া ফেলে। আর উর্দুতে আছে আসু বাহাকে তো দেখ গুনা না ধুম তুম তো ফের কেনা, চোখে পানি জড়ে তো দেখ তোর গুণা যদি পরিষ্কার না করলাম তারপরে বলিস, চাদর বিছায় তো দেখ পুরাটা ভুয়া যদি না দিই তারপরে বলিস, আমল করা তো দেখ যদি পরিপূর্ণ না হইলো তারপরে বলিস, সত্য তো এটাই। যদিও কবি উর্দুতে লেখছেন হিন্দিতে লেখছেন কিন্তু এগুলো হাদিস কোরআনেরই তর্জমা, হাদিস কোরআনেরই চিৎকার। আমল ছাড়া যেরকম এই ছোট জীবনটায় কেউ হ্যাপি হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই, আমল হবে তো সে হ্যাপি হবে শুধু আমল দ্বারা। কিছু থাকুক আর না থাকুক, কিছু থাকুক আর কিছু থাকুক আর না থাকুক, কিচ্ছু নাই কিচ্ছু নাই কিন্তু সুখী। আগেও বলছি এখনো বলি, এক কাপড়ে স্বামী স্ত্রী সুখী, কেমন সুখী? স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি, বলছে এত দৃঢ়তার সাথে কি করে বলো তুমি জান্নাতি? তা কেন, সবরের বদলা জান্নাত, এটাই তো আল্লাহর ঘোষণা, রসুলের ঘোষণা। আর আমি যতদিন তোমার বাড়িতে আসছি এক কাপড়ে দুজন, আমি সবর করতেছি, না চাহিদা না অভিযোগ, আমার কোনো চাহিদা নাই আর তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কেউ জিজ্ঞাসা করলেও বলি আলহামদুলিল্লাহ ভালো আছে, মায় জিজ্ঞাসা করলো বলি আলহামদুলিল্লাহ, বোন জিজ্ঞাসা করলো বলি আলহামদুলিল্লাহ, বাড়িওয়ালারা জিজ্ঞাসা করলো বলি আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো অভিযোগ নেই। তো স্বামীর মনটা খারাপ হয়ে গেছে, ও তো জান্নাত বানায় নিল সবর করা, আমি জান্নাত বানাবো কি দিয়া? তো স্ত্রী স্বামীর স্বামীর গালে চিমটিকে এটা বলতেছে তুমিও তো জান্নাতি, তো আমি জান্নাতি কি দিয়া? তো আমার মতো স্ত্রী পায়েকে শুক্রিয়া আদায় করো না, ডেলি একবার না শতবার বলে যদি এই কথাই সত্য হয় তো শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাত।
আমরা দুইজনই জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। ফুর্তি কোথায় হবে? কোথায়? ফুর্তি জান্নাতে হবে। সত্য এটাই। সেদিন আমাদের ঘরগুলো এরকম হইতো, ফেলে আমাদেরকে অল্প বয়সে বুড়া হইতে হইতো না। বজরের পরের থেকে রাত্র 10টা পর্যন্ত দোকান খোলা রাখতে হইতো না, চান্দ রাইতো যে বসতে হইতো না, ঈদের পরের দিনই ছুটা যে খুলতে হইতো না। তাহলে আমাদের সংসারও জীবনটাও সুখী হইতো, আধা বেলাও কারো যেত না। দোকান খুলছে, একমাল বেচছে, আজকের বুঝ হয়ে গেছে, ও শাটার বন্ধ করতেছে, আরে মাত্র খুললি আবার বন্ধ করস, আজকের বুঝ হয়ে গেছে, কালকেরটা কালকে দেখা যাবে, বাড়িতে যা একটু ফুর্তি করি, বাড়িতে যা ফুর্তি। বোঝেন? মনে হয় তো বোঝেন না। ফুর্তি করার সময়টা কোন জায়গায় আমাকে দেখান। ফুর্তি কখন করেন? ছয় ঘন্টা তো ঘুমেই যায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারলাম না। যদি আমাদের জীবনটা এরকম হইতো যে কোনো চাহিদা নাই, কোনো অভিযোগ নাই, তাহলে ফুর্তি করার অনেক সময় পাওয়া যেত। তাহলে কনকনে শীতের দিন ফজরের পরে উঠা কেউ অফিসের দিকে, মার্কেট রোডে, হাট বাজার, রোড ঘাট, দোকানপাট, অফিস আদালতের দিকে ছুটতো না, বলতো কনকনে শীত, কম্বল বড় মজা, আসো দুজনে একটু জড়ায় দিলা ঘুমায় থাকি। তাহলে এটার নাম হতো ফুর্তি, এটার নাম হতো এনজয়। বাবা সন্তানকে দেখা যায় আয়সা দেখে ঘুমে, আর রাইখা যায় ঘুমে আবার আয়সা দেখে ঘুমে, এনজয় কোন সময়? হ্যাঁ, রাগ পেয়ে গেলেন? মনে হয় না বোঝেন না আমার কথা। এনজয় কখন? আপনি যখন আসেন, আমি যখন আসি, তখন তো বিরক্ত হয়ে আসি, 18 ঘন্টা পরিশ্রম করে বিরক্ত হয়ে আসি, এখন শরীর চায় ঘুম, আর বাচ্চা চায় এনজয়। যদি গাল গাল করে উঠতে থাকে, একটু বিরক্ত করে ঘুমাইতে একটু দেরি হয়, তো বৌর উপরে চড়া বসে, তুমি একটু বুঝাইতে পারো না বাচ্চাগুলাকে, একটু দূরে রাখতে পারো না? সকালে উঠেই তো দোকানে দৌড়াইতে হবে, ঘুমাইতে হবে না? অল্পতে তুষ্টিটা যদি হইতো, কানাত মানে অল্পতে তুষ্টি, অল্পতে যদি তুষ্টি হইত, তাহলে আমাদের জীবনটা সুখের হইতো, রাগ হয় না, কারো সর্বনাশ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো কি আমাদের রোগ ব্যাধি, এই জন্যই বেশি আমাদের জীবনে কোনো সিস্টেম নাই, এই জন্যই আমাদের জীবনে রোগ ব্যাধি বেশি, এই জন্য একদিক দিয়া কামায়, আরেক দিক দিয়া ডাইয়া দিয়ে আসে। তো আপনার আমার হলো সর্বনাশ, আর কারো হয় মনে হয় বুঝাইতে পারি না, নাম নিব না, বুঝাইতে পারি না, কারো হয় পৌষ মাস, সব দিয়ে আসতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমল ছাড়া হবে না, এই জন্যই আল্লাহ আমাদেরকে আমল দিয়েছেন। প্রত্যেক মুহূর্ত বেসিস আমল আছে, প্রত্যেক মুহূর্তের আমল আছে, প্রত্যেক ঘন্টা বেসিস আছে, প্রত্যেক দিন দিন হিসাবে আমল আছে, সপ্তাহ হিসাবে আমল আছে, মাস হিসাবে আমল আছে, বৎসর হিসাবে আমল আছে, আমলের কোন বিকল্প নেই। আজকে আমি বুঝি আর না বুঝি, আমার যুক্তি তর্ক আমাকে বুঝতে দেখ আর না দেখ, আমার বিদ্যা সিদ্ধা আমাকে বুঝতে দেখ আর না দেখ, আমার পরিবেশ আমাকে বুঝতে দেখ আর না দেখ, কিন্তু সত্য এটাই, আমলের কোনো বিকল্প নাই যে এখানে সুখী হইতে চায়, হ্যাপি হইতে চায়, আর চিরদিনে সুখী হইতে চায়, আমলের কোনো বিকল্প নাই। যেরকম রুহের বিকল্প নাই, অক্সিজেনের বিকল্প নাই,
পানির বিকল্প নাই, আরো হাজারো জিনিস আছে যেটা আমাদের এই ছোট জীবনটায় বিকল্প নাই, এরকম আমলেরও কোনো বিকল্প নাই। এই জন্যই সাহাবায়ে কেরাম সব ছাড়ছেন, শুধু সাহাবায়ে কেরাম না আল্লাহওয়ালারও ছাড়ছেন, আইমায়ে মুস্তাহিদিন ছাড়ছেন। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা এটাকে ছেড়ে দিবে, আর দেখবেন কিছু না থাকা সত্ত্বেও ওরা সুখী হবে, কিছু না থাকা সত্ত্বেও ওরা সুখী হবে, ওরা সুখী হবে। তাহলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলতেন না আইনা আপনা আল গুলু মিন হাদিহি লাদ্দা, আমাদের জীবনের সুখের মজা মজা থেকে বাদশার ছেলেরা কোথায়, আইনা আপনা আল গুলু বাদশার ছেলেরা কোথায়, আমরা জীবনের যে মজায় আছি এই মজার থেকে ওরা কোথায়, ওরা তো এই মজায় নাই। আমরা জীবনের যে মজায় আছি মজায় আছি ওরাই মজায় নাই। তাহলে এই চিৎকার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দিতেন না, দুনিয়ার কোন আল্লাহওয়ালা দিতেন না, আউলিয়া নে লাথ মারি দৌড়াতে দুনিয়া পে যাব আপার পেরুন পে উনকি পুরি দুনিয়া সবকে সব। কোনদিন কবি এই কথা লিখতেন না যে আল্লাহওয়ালারা যখন দুনিয়াকে লাথি দিছে তো সারা দুনিয়া সমগ্র সম্পদ সহ এদের পায়ে চলে আসছে, বেতাজ বাদশাহ, বেতাজ বোঝেন, বেতাজ বাদশাহ, মুকুট নাই তারপরও রাজা, মুকুট নাই তারপরও রাজা, সিংহাসন নাই তারপরও রাজা, রাজত্ব নাই তারপরও রাজা, মন্ত্রী পরিষদ নাই, অ্যাসেম্বলি নাই, কিচ্ছু নাই তারপরও রাজা, কেমন রাজা একটা যদি দেখেন, কেমন রাজা, কেমন রাজা শাহজালাল রহমতুল্লাহ আলাই, দেখেন না রাজা পর্যন্ত বাইয়া যেতেছে, কেমন রাজা, রাজা গোরগোবিন্দ বাগে নাই, ওনার সাথে কি সুন্দর ছিল না, না সামন্ত ছিল, 12-13 জনের একটা জামাত ছিল, শাহজালাল ছিল, শাহকরান ছিল, এই দুইজন আর 10 জন সঙ্গী ছিল, ওনার সফর সঙ্গী ছিল 12 জন। যখন দেখতেছে সুরমা পার হইতেছে জায়নামাজে বৈশা আর তসবি হাতে মাথা নিচে সামনে তাকায়ও দেখে না কেউ ওই পারে আছে কি নাই, পার হইতেছে তো গুরু গোবিন্দ যদিও প্রতাপশালী ছিল কিন্তু বুদ্ধিমান ছিল, বুদ্ধি ছিল, সময় মতো বুদ্ধিকে কাজে লাগায় নিছেন যে এর মোকাবেলা করে কোনো লাভ নাই, এর মোকাবেলা করে এর প্রতিরোধ করে কোনো লাভ নাই, এ তো মুসল্লাই নদী পার হইতেছে সুরমা, এর প্রতিরোধ করলে জান আমার যাবে, এর চেয়ে ভালো জমিন একে দিয়া দিই জান নিয়া পালায়া যাই, আসামে জান নিয়া পালায়া চলে গেছে, জমিন উঠায় দিয়ে গেছে। তাহলে এই মুসল্লাওয়ালা কত বড় বাদশাহ, এই বাদশাহ মনে হয় না আপনার, না মনে হয় না, মনে হয় না, মনে হয় আপনার, মনে হয় টিউনিসিয়া স্বাধীন হয়েছে কেমনে জানবেন, টিউনিসিয়া জানবে তো স্বাধীন হয়েছে কেমনে, সাহাবায়ে কেরাম জঙ্গলে এখনো ওই জঙ্গল রাখা আছে, ওই মসজিদ এখনো আছে যেখানে সাহাবায়ে কেরাম যা দাঁড়াইছে, সন্ধ্যা হয়ে গেছে জঙ্গলের ভিতরে এলান করতেছে ও জঙ্গলে যারা আস চতুষ্পদ প্রাণী শোনো, কাল সকাল পর্যন্ত জঙ্গল খালি করবে, যদি সকালে তোমাদের কাউকে পাই এই জঙ্গলে তো আমরা গণহত্যা করবো, গণহত্যা, কেননা এই জঙ্গল আমাদের প্রয়োজন, আর আমরা কারা এটা চিনো, নাহনু রসুল রসুলিল্লাহ, আমরা আল্লাহর রসুলের প্রতিনিধি, যখন জঙ্গলের প্রাণী লোকালয়ের দিকে ছুটতে শুরু করছে তো লোকালয়ালার আয়েশা বলছে মাপ চাই, যুদ্ধ আমরা করবো না, প্রতিরোধ আমরা করবো না, দেশ আপনাদের হাতে উঠায় দিলাম। এখনো 3 জন বড় বড় সাহাবীর কবর আছে ওইখানে, উকবা বিন নাফে, আবু লুবাবা, তমিমে দারি, 3 জনের কবর এখনো টিউনিসিয়ায় আছে, আমি দেখে আসছি আপনারা দেখে আসেন উকবা বিন নাফে, আবু লুবাবা, তমিমে দারি, 3 জনের, আরো 12,000 আছে ওনাদের সাথে, টোটাল 12-13,000 সাহাবার কবর আছে টিউনিসিয়া, কিন্তু প্রসিদ্ধ এই 3 জন যাদের কবর সুরক্ষিত রাখা আছে, তামিমে দারি, উকবা বিন নাফে, আবু লুবাবা রাখা আছে।
এই জন্যই আল্লাহ আমাদেরকে আমল দিছেন, যা আমলের বিকল্প জিলহজের দশটা রাত্র আর দশটা দিন, অল ফাজিরি ওয়া লায়ালিন আশ, দশ রাত্র আসতেছে। আমি তো এই কদিন জুমার দিনও বলতেছিলাম, এই কদিন প্রত্যেক জায়গায় বলতেছি, কাল কেউ সিলেটে বলতেছিলাম, যে আমার জানা নাই যে বাংলাদেশে কোনো মসজিদে ইমাম খতিবের কাছে, মুয়াজ্জিন খাদেমের কাছে, মসজিদের কমিটির কাছে কোনো আবেদন আসছে যে আমরা দশটা রাত্র মসজিদে কাটাইতে চাই, আপনারা আমাদেরকে অনুমতি দেন। বা আমি আগে আবেদন এই জন্য করতেছি যে জায়গা যদি ফিলাবো হয়ে যায় তো আমার জন্য একটু জায়গা রাখেন, এরকম আবেদন মনে হয় কোনো মসজিদে আসে না। আপনাদের এখানে আসছে? কি বলেন, কমিটি কি বলে, আসছে? কোনো আবেদন আসে না, কিন্তু উচিত ছিল। এই দশ রাত্র দশটা লাইলাতুল কদরের সময়, শুধু শুধু আল্লাহ পাক সংখ্যা নাই, 830 বছর দৌড়ালে তুমি যেখানে না বসতে পারবে, 83 বছর বললাম, 830 বছর দৌড়ায় তুমি যেখানে না পৌঁছবে, বন্দেগি করে যেখানে না পৌঁছবে, তওবা তাহলিল করে যেখানে না পৌঁছবে, দুরুদ জিকির আসকার করে যেখানে না পৌঁছবে, শুধু দশ রাতের মাধ্যমে তুমি ওইখানে পৌঁছবে। এজন্যই আল্লাহ কসম খাইতেছেন, ওয়ালা ইয়ালিন আশা, সূরা ফজর 30 পারায় করে দেখেন তরজমায়, ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশ ওয়াশফি ওয়াল ওয়াতর, আল্লাহ কসম খাইতেছেন দশ রাতের। এই জন্যই কিতাবে পাওয়া যায় আল্লাহ রাসূল বলেন যে দশ রাত্র দশ লাইলাতুল কদরের সমান, দিনের রোজা এক বৎসরের রোজার সমান, দশ রাত্র দশ লাইলাতুল কদরের সমান। আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মৌতরে যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে, অপারেশন বোঝেন তো, যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে, দুইবার লাগছে, কোন দুইবার, কিতাবে লেখা আছে কোন দুইবার, বলছে বন্যা চলতেছিল, প্লাবন চলতেছিল, এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে বাসতেছিল আর ওইখানেই বাচ্চা প্রসব, ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো, তখন বড় ধাক্কা লাগছে, চতুর্দিকে তো পানি আর পানি, কাঠের উপরে ভাসমান, মাকে যদি নিয়ে যাই তো বাচ্চার কি হবে, তখন একটু ধাক্কা লাগছে। বলে দ্বিতীয়, সাদ্দাত যখন জান্নাত কমপ্লিট করলো, কারিগররা যখন বললো যে কমপ্লিট, রেখা শুধু সিগনেচার করে দেন, রেখা কি বাড়ি যখন কেউ বানায় বানায় তো রাজমিস্ত্রি, ঠিক না, যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে, দেখেন তো ঠিক আছে কিনা, দেখা আমাদেরকে কমপ্লিট বইলে আমাদের বিল পরিশোধ করে দেন, ঠিক না, এই তো বলছে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট। যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল, ডাইন পা হোক আর বাম পা হোক যেটা ঢুকাইতে ছিল, আল্লাহ বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে, মাটিতে লাগার আগে, এরকম ঢুকাইতেছে মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। কাজে ওই দিন বড় ধাক্কা লাগছে যে বানাইলো জান্নাত, একটু দেখা গেলে কি হইতো, ঠিক না, একটু দেখা গেলে কি হইতো, একটু দেখতেও দিলেন না, এত খরচ করে বানাইলো, এত ডিজাইনার দিয়ে বানাইলো, আপনার প্রতিযোগী ছিল বটে, আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায় ফেলছে, কিন্তু একটু দেখতো যে বানাইলো কি। আল্লাহ বলে ওই কাঠের উপরে বাচ্চাটাই এই বাচ্চাটা, কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে, আলাদা আলোচ্য বিষয় চলে যাবে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি উঠায় নেওয়া যাবে, পিছনে কি এটাও দেখবে না, সামনে কি এটাও দেখবে না, হুকুম হবে সীমা রেখায় পা দিবে উঠায় নিয়ে চলে যাবে, কিন্তু সত্য এটাই হলো যে আমাকে আমি আমাকে মানুষ গড়তে হবে, মানুষ
শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না, জন্ম দেওয়া অস্তিত্ব দেওয়ালে আল্লাহর দায়িত্ব ছিল, আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত না? না, অভিযোগ করা যেত? কোন অভিযোগ না, কোন স্লোগান না, সদিচ্ছায় মানুষ বানাইছেন। মানুষ বানানো দরকার ছিল, সদিচ্ছায় বানায় দিছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়াই দরকার ছিল, সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদিচ্ছায় বানায় দিছেন, কিন্তু আমি আমাকে মানুষ হিসাবে গড়তে হবে। যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব, আর আমরা সবাই আল্লাহর কাছে যাব, যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে, রব্বে কাবার কসম, তাকে নিজেকে মানুষ হিসাবে গড়তে হবে। আর যদি না গড়ল তাহলে ওই কথাই সত্য, যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল, কিন্তু আল্লাহ বলতে বাধ্য, উলাইকা কাল আনআম, মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে, তুমি তো মানুষ হইলে না, জানোয়ার হইলে, তুমি তো মানুষ হইলে না, জানোয়ারের চেয়েও অদম হইলে, তুমি তো মানুষ হইলে না, কুকুরের চেয়েও অদম হইলে, তুমি তো মানুষ হইলে না, তুমি তো জাহান্নামের ইন্ধন হইলে ইন্ধন। সত্য এটাই, আমাদের এই ছোট জীবনটা কিন্তু এই জন্যই, 60-70 বছরের যে জীবনটা আমরা দেখতেছি, আমি তো 60-70 বছর বলতেছি, কিন্তু আসলে কারো জানা নাই কে কতটুকু পাবো, কারো কারো জানা নাই কে কতটুকু পাবো। মৌত কাউকে মিস কল দিয়ে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে ফোন করে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না, খবর দিয়ে আসে না। সত্য এটাই, বহুত মানুষের অভিযোগও ছিল, জামনে একটু বইলা আসলে কি হয়, মালাকুল মৌতের উত্তরও আছে, তুমি কত চিঠি চাও, তোমার কাছে চিঠি তো কম আসে নাই, তোমার কাছে চিঠি তো, যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে, যে অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে, প্রথম চিঠি তো এটা ছিল, যদি যৌবনে পা দিছো ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে, যে যৌবনে পা দিছো মানে তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো, যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় নাই কলম তার বিরুদ্ধে লেখে নাই, কিচ্ছু লেখে নাই, কলম বিরুদ্ধে চলে নাই, পক্ষে চলছে বিরুদ্ধে না, যেদিন যৌবনে পা দিছে ওদিন দ্বিতীয় চিঠি, এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে, দাড়ি ছিল না তখন একরকম চিঠি, দাড়ি দ্বিতীয় চিঠি ছিল, যে দাড়ি চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও, দাড়ি চলে আসছে, কাঁচা ছিল দুই একটা সাদা হতে যখন শুরু করলো তো আরেক চিঠি, এটা একটা চিঠি, প্রতি ডিসেম্বরে 31st নাইট আমরা হয়তো নতুন বৎসরকে খুশিতে স্বাগত জানাই, আসলে যদি বিবেকমান হতাম বুদ্ধিমান হইতাম ভাবতাম তাহলে প্রত্যেক 31st নাইট আমার কান্নার ছিল, যে অতীত বৎসরটা তো কেটে গেল, এই বৎসরটার ভিতরে আমার কোন চিঠি ইস্যু না হয়ে যায়, যে এই বৎসরই আমার শেষ বৎসর, আর কোনদিন 31st নাইট আমি চোখে দেখব না। যেমন সূর্য প্রতিদিন সকালে বলে, প্রতিদিন সকালে বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাক্তানি, বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো, লান আউতি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকাল একটা তুমি উঠতে নাও দেখতে পারো, এই রাত্রে কত মানুষই তো কবরে চলে যাবে, ঠিক না?
না যাবে না? আরে কত না হোক, দুই চার দশ জন তো পুরো বাংলাদেশের ভিতর থেকে যাবে, সারা দুনিয়ার থেকে তো দুই চার দশ হাজার যাবে। তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না, ঠিক না? তো 31st নাইট কিন্তু আমার খুশির ছিল না, কান্নার ছিল। যদি আমি বুদ্ধিমান হতাম তাহলে আমি কান্দতাম। একটা বছর তো আমি পার করে দিলাম, যেইভাবেই পার করে দিয়া থাকি সুখে আর দুঃখে, জীবিত ছিলাম একটা বছর আমার পার হয়ে গেছে, সামনের বছরটা আমি পার করতে পারবো কি পারবো না, এই কান্না আমার রাত্রে আসতো যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বছরের 31st নাইট আর একে আমরা দেখাবো না। কি হতে পারে না? পারে না। হ্যাঁ, কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই। যা হোক, কথাকে আমি গুছায় নিয়ে আসি। মানুষ মানুষ রূপরেখায় মানুষ হলেই মানুষ হয় না, রূপরেখার মানুষ মানুষ না, রূপরেখার মানুষ মানুষ হয় না। আমাদের সমাজে হয়, কাগজে কলমে হয়, কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হয়। অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল, গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল, পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মারপ্যাট থেকে অস্তিত্ব দিছেন, যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলে উঠান নাই। যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মারপ্যাটের থেকে, সে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তি নিয়ে আসে নাই, এটাও কিন্তু অপূর্ণতা। বাকশক্তি নিয়ে আসে নাই, বাকশক্তি সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না, মরার পরে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না বাকশক্তির ব্যাপারে। অথচ আপনাদেরকে আমি এক সাহাবীর কাহিনী শুনাইতে পারি শর্টে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সাহাবি যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে না বিদায় হজ পর্যন্ত আল্লাহর রসুলের সঙ্গে ছিলেন, একটা যুদ্ধে উনি পিছিয়ে ছিলেন না। শর্টে বলতেছি, উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই, যারা এই তলোয়ারের হক, আমি একটা তলোয়ার দিতে চাই, কে কে নিতে প্রস্তুত? তো সবাই দাঁড়াইলেন। আল্লাহর রসুল বললেন, শোনো, এটার হক কয়জন আদায় করতে পারবা এটা বলো, এই তলোয়ারের হক আদায় করতে হবে, শুনো, নিলে চলবে না। সবাই বৈশা গেলেন, মাত্র তিনজন দাঁড়ায় থাকলেন, আবু দুজানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন। আল্লাহর রসুল তিনজনের ভিতরে চয়েজ করলেন আবু দুজানা, হ্যাংলা পাতলা সাহাবি, ওনাকে হাতে উঠায় দিলেন, দেখো এটার হক কিন্তু আদায় করবে। উনি হাতে নিয়ে কতগুলো ছন্দ পড়লেন, ছন্দ কতগুলো আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুজানা, আমার হাতে আল্লাহ রসুলের তরবারি, হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি। তুমি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পিছে পিছে হইলাম, আমার মতো হাট্টা গাট্টা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিছেন, আমার মতো একটা লোক, দেখতে 7 ফিট, যেরকম শরীর এরকম চেহারা এরকম শক্তি এরকম হাট্টা এরকম গাট্টা, আমাকে দিল না, দিল এই হ্যাংলা পাতলা, আমি দেখব কি হক আদায় করে, কি হক আদায় করে। বা সৌদের ময়দানে নামলেন, এক চুটে 2500-3000 পুরো সফ যেখান দিয়া ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন না, পাইলা দুইবার করে দিলেন। ওই পারে যায় দেখতেছেন যে মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ পড়তেছে, ছন্দ, আর সবচেয়ে বেশি যার আওয়াজ সবচেয়ে সুন্দর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে পড়তেছিল, আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল। সে বলতেছিল, শোনো, কাফেরদেরকে বলতেছিল, শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে, তারকার মেয়ে বোঝেন,
তারকা যেরকম সুন্দরী আমরা ওরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে, আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার মেয়ে, আমাদের গায়ের থেকে সুগ্রাণ বাহির হইতেছে, আমাদের ওন্না গুলা মুক্তা দিয়া খচিত আছে, যুদ্ধে যা হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য, তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে আমরা তার গলায় লাগাবো, তাদের গলা আমরা তাদের গলায় লাগবো, আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইড়া দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছেড়া যাব। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা অনুযায়ী হিন্দার মাথার উপরে তরবারি রেখে দিছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন, এত বড় সুযোগ ছেড়া দিলা, তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহ রসুলের তলোয়ার, মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব, দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব, এই জন্য নামায় দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন, তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর, আমাদের থাকে না কুস্তি বীর, সে সর্বলাইনে বীর ছিল, বীর হিসাবে খেতা। তো যখন এর সামনে পড়ছে তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আদু দুজানা করে কি দেখি, আল্লাহ রসুলের তলবারি হক কিভাবে আদায় করে। তাবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়েছে, দুনো দিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে ঠিক না, তারপরে আগে চলবে, কাফেররা থেমে গেছেন মুসলমানরা থেমে গেছেন, তো চলতেছে তরবার চালানি। কিন্তু ওই বীর যে মক্কার, সে প্রথম তরবারি চালাইছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন, তোরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফেলায় গেছে। তো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহর রাসূল একে তরবারি দিছে, উনি ইয়ামানে শহীদ হইছেন মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায়, যুদ্ধে ইয়ামামা বলে এটাকে, ওই যুদ্ধে উনি শহীদ হইছেন, উনি শহীদ হইয়া মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই, এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা একটা আমল ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহর রসুলের পাশে না ছিলেন, আর যিনি আল্লাহর রসুলের তলোয়ারের হক আদায় করছেন এরকম সাহাবী, কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো, শুধু একটা ছাড়া, বলছে সেটা কি, বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই, এটা দিয়া কাউকে, এটা বুঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাইলাম, আমি জবান দিয়া কাউকে কষ্ট দিই নাই, জবান দিয়া কাউকে কষ্ট দিই নাই, জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই, কষ্ট দিই নাই, হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে। তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয়, জন্ম নিলেই মানুষ 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 নিজেকে মানুষ করতে হয়, বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন, যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম, যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যার জবান নাই এখান থেকে, যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছেন, যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই, হিসাবও হিসাবও নাই,
যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই। আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নেবেন না। কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মার পেটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন, আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছেন। যুবককে যৌবনের পর্বে, নারীকে নারীত্বের পর্বে, পুরুষকে পুরুষত্বের পর্বে, শিক্ষিতকে শিক্ষার পর্বে, দীক্ষিতকে দীক্ষার পর্বে, এক এক পর্বে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছেন। এটা আল্লাহর করণীয় ছিল, কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা। আমি কি কোনোদিন মনে মনে আল্লাহকে জিজ্ঞাসা করছি যে আমি যে সুখী হতে চাই, আমি যে সর্বক্ষেত্রে যে আমি হ্যাপি হতে চাই, আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনার কাছে আমি মনে মনে জিজ্ঞাসা করতে চাই যে আমি কিভাবে সুখী হব, বুঝাইতে মনে হয় পারি না। কেউ কি কোনোদিন প্রশ্ন করছি উচিত ছিল কি ছিল না, এটা কে বানাইছে? হ্যাঁ, যেটা যে বানায় ত্রুটি আসলে তো তার কাছেই জিজ্ঞাসা করে, ঠিক না? কি আমরা কি সবাই হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, সবাই সুখী কি সর্বক্ষেত্রে সুখী? হ্যাঁ, কোনো ক্ষেত্রেই তো আমরা সুখী না। দেখতে দেখা যায়, আমাদের চেহারা দেখলে মনে হয় আমরা খুব সুখী, ঠিক না? হ্যাঁ, অগ্নিগিরি তো আর বাহির থেকে দেখা যায় না, ভিতর থেকেই দেখা যায়। যতক্ষণ পর্যন্ত অগ্নিগিরি প্রস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত মানুষ ভাবে জমিন এটা খুব ভালো, কিন্তু যেদিন অগ্নিগিরি ফুটা বাহির হয় তখন ওই এলাকার মানুষও তাক লেগে যায় যে এটা এতদিন লুকাই তো ছিল, তো ছিল কোথায়? আমরা যে সুখী না, আমাদের দিলের ভিতরও তো অগ্নিগিরি আছে, ঠিক না? না নাই, হ্যাঁ, কিন্তু উপরে তো ভালোই দেখা যায়। আপনারা স্বীকার গেলেন যে আমরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। যখন সুখী না, আমরা তো জিজ্ঞাসা করলাম না মনের থেকে, মন দিয়া মনে মনে যে আল্লাহ আমি সুখী হতে চাই, কি করে সুখী হতে পারে বলে কোনো যুবক বলক যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি মনে মনে, সুস্পষ্টের দরকার নেই, মনে মনে। আল্লাহ তো মনেরটাও জানেন, না জানেন না, না জানেন না। যদি না জানেন তাহলে কোরআন কেন বলবে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদুর, তুমি মনে মনে কি করো, কি বলো, কি গাও সব আমি জানি। আবার প্রমাণও দিবেন, প্রমাণও আছে। সাহাবী রাসূল যুবক আয়েশা বাপের বিরুদ্ধে অভিযোগ করতেছে, আল্লাহর রাসূল বাপকে ডাইকা আয়েশা ডাইকা পাঠাইছেন, বৃদ্ধ বাড়ির থেকে আসতেছে মনে মনে কবিতা বলতে বলতে, মনে মনে, না জিব্বা হেলে না ঠোঁট হেলে, মনে মনে। আল্লাহ রসুলের কাছে যখন আসছেন তো সালাম দেওয়ার পরে, জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল বসে কবিতা গুলো বলো, তো বৃদ্ধ হাক্কা বাক্কা খায়া বলতেছে মান আখবার আকা ওমান আম্বা আকা, আপনি জানলেন কি করে? এ তো ঠোঁটও হেলে নাই, জিব্বও নড়ে নাই, তো মনে মনে গাইতেছিলাম। তো আল্লাহ রসুল বসে নব্বা আনিয়াল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিছে। আমরা যদি মনে মনে প্রশ্ন করতাম, দুনিয়া জানতো আর না জানতো, আমি আল্লাহ তো জানতেন, কিন্তু একজনও তো হাত উঠাইতে পারবেন না এখানে যে আমি মনে মনে প্রশ্ন করছি যে আল্লাহ আমি কিন্তু হ্যাপি হইতে চাই, আমি কিন্তু সুখী হইতে চাই, আমার সুখটা কোথায়? তুমি তো আমার অস্তিত্ব দাতা, তুমি তো আমাকে পূর্ণতা দাতা, তুমি তো আমাকে সুরক্ষাকারী, তুমি তো আমাকে লালন পালনকারী, তুমি টিকা রাখছো বিধায় আমি টিকা আছি, নাইলে তো আমার টিকা থাকার কথা না, আমি তো এক মাসের বেশি দুই মাস থাকার কথা না, কোনো দিক দিয়েই তো বাঁচার কথা না, কোনো দিক দিয়েই তো বাঁচার কথা না, আমি বেঁচে আছি কি করে? বিধায় আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, মনে মনে আমি সুখী হতে চাই, আমি সুখী কিভাবে হব? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড় এটা নিয়েই চলতে থাকে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, সুখ সামনে নিয়েই তো দৌড়াইতে থাকি, সুখী হব সুখী হব, হ্যাপি হব হ্যাপি হব, এই আশা নিয়েই তো সারাদিন দৌড়াই, মাথার গাম পায়ে তো এটাকে সামনে নিয়েই দৌড়াইতে থাকি, মাথার গাম পায়ে জড়তে থাকে, ক্লান্ত হইতে থাকি, দেশ থেকে দেশান্তর হইতে থাকি,
প্রবাসের জীবন কাটাইতে থাকে, শুধু আশা হলো কি যে সুখী হইতে চাই। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহকে জিজ্ঞাসা করলাম কিনা যে আমি সুখী হতে চাই কিন্তু হব কিভাবে, কিভাবে সুখী হব? চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে সুখী হব। আল্লাহ চায় মানুষ সুখী হোক, যাক লম্বা করার সুযোগ নাই, আল্লাহ চায় মানুষ সুখী হোক। এই জন্যই মানুষ সুখে থাকুক। একটা কথা আগেই বলে চলতেছি, বস্তু দিয়ে মানুষ কোনোদিন সুখী হয় না, সোসাইটি দিয়ে মানুষ সুখী হয় না, বস্তু দিয়ে মানুষ সুখী হয়, দুনিয়ার কোনো জিনিস দিয়ে কেউ সুখী হবে না। সুখের সম্পর্ক কিন্তু বস্তুর সাথে না, সুখের সম্পর্ক বস্তুর সাথে না। যদি হতো তাহলে আমি প্রমাণ আপনাকে দিতে পারি, হাজারো প্রমাণ আছে। দুনিয়ার সবচেয়ে সুখী যাদেরকে আমরা উন্নত বলি, তাহলে উন্নত সমাজের মানুষগুলা সবচেয়ে বেশি অসুখী কোনোদিন হতো না। বিশ্বাস হয়? হ্যাঁ, না না হয় না, কোত্থেকে হবে? সারাদিন টেলিভিশনে যা দেখেন ওইটা দেখলে কি আর আমার কথা বিশ্বাস হবে নাকি? হ্যাঁ, যুবকরা সারাদিন নেটে যা দেখে ওটা দেখলে কি আমার কথা বিশ্বাস হবে নাকি? গুগল যা সারাদিন দেখায় ওটা দেখলে তো আর আমার কথা বিশ্বাস হওয়ার কথা না, ঠিক না? হ্যাঁ, কি হ্যাঁ বিশ্বাস হওয়ার কথা না, বস্তুর সাথে সম্পর্ক না। রব্বে কাবার কসম, যদি হইতো তাহলে নাম বলবো না, আমি চিনি, সন্তান স্ত্রী সব থাকে অস্ট্রেলিয়ায়, ঠিক না? কোনো গরিব না, নিজের পিস্তল নিজের মাথায় কেন ঠেকাইলেন? যদি সুখী হতেন, হ্যাঁ অর্থ গাড়ি যদি সুখ দিত তাহলে ঐশী মা বাবাকে কেন জব করলো? আমাকে বুঝান, উন্নত বিশ্বের মানুষগুলো সবচেয়ে বেশি সুসাইড কেন করে? বুড়া হইলে বৃদ্ধাশ্রমে জীবন কেন কাটে? হ্যাঁ, আজ পর্যন্ত কেউ বাচ্চাকে বৃদ্ধাশ্রমে বাচ্চাশ্রমে দিয়ে আসছে? হ্যাঁ, মা বাবা কেন দেয় না বাচ্চাশ্রমে? হ্যাঁ, কি দিয়ে আসেন না বাচ্চাশ্রমে? কেন দেয় না? আমার কলিজার টুকরা কোথায় দিয়ে আসবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বাপু তো বাচ্চা হইলো, আমি বাচ্চা ছিলাম, এখন আমি বাপ হয়েছি, বাবা কি হয়েছে? বাবা বাবা বাচ্চা, মা আমার বুকে ঘুম পড়াবো, কত বাচ্চাই তো 8 বছরের বাচ্চারও বুকে ঘুম পড়ায়, ঠিক না? কত বাচ্চাই তো আছে বাপের বুকে, না হইলে ঘুমই হয় না, ঘুম পড়ানোর পরে তারপরে আস্তে দিচ্ছে বালিশে নামায় দেয়, কেন কতক্ষণ বুকে রাখবে? তো ছিল তো এই সময়টা, ঠিক না? তাহলে উন্নত বিশ্বের মানুষ যখন বাচ্চা হয় তখন বৃদ্ধাশ্রমে কেন যায়? যদি সুখ হইতো, বস্তু মানুষকে সুখী বানায়, এমন যদি হইতো যে তুমি টাইমলি মরবে, এর ভিতরে পুরাটা সময় তোমার হাতে উঠায় দিয়া দিলাম, উঠায় দিছে, নাইলে উপরবাদ বৈক্য কেন আসলো? মারে আল্লাহ রাখে কে, ঠিক না? রাখে আল্লাহ, এই প্রবাদ বৈক্য কেন আসলো? বুঝে গেল, হায়াত মৌত তো আমাদের হাতে না, কিছুই তো আমার হাতে না, সবচেয়ে বড় দুঃখ তো আমার এইখানে লাগে যে যেই ব্যক্তিটা লেখলো তার উপরে সত্যায়িত হলো, ওনার উপরে না হয়ে যদি অন্য কারো উপরে হতো তাহলে মনকে বুঝে দিতে পারতাম, 1 মিনিটের নাই ভরসা, যে লেখলো তার উপরে সত্যায়িত হলো, আবার সত্যায়িত হলো তো হইলো ওই গান গাওয়া অবস্থায় হলো, ঠিক কি মনে হয় ভুলে গেছেন, ঠিক না? না, আমরা তো ইতিহাস খুব তাড়াতাড়ি ভুলে যাই, ঠিক না? ফিরোজ শাহী নিজে লেখলো, সে গাইল, গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হল, টান দিল আর শেষ পর্যন্ত আল্লাহ চাইতে দিল না, ওইখানে পড়ল আর ওইখান থেকে বিদায়। না আসে ফিরোজ শাহী? হ্যাঁ, এখনো মাঝে মাঝে কনসাল্ট করে না? না করে না, করে? হ্যাঁ, 1 মিনিটের নাই বড় শাহি জান গেছে। এই জন্য আল্লাহ মানুষকে বুঝায়। আমি যেটা বুঝাইতেছিলাম যে আমরা সর্বক্ষেত্রে কি চাই? সফলতা চাই, সফলতা, সুখ চাই, সর্বক্ষেত্রে আমি জ্ঞানার হতে চাই।
আমি সুখ চাই সর্বক্ষেত্রে, এই ছোট জীবনটা আমি সুখী হইতে চাই, হ্যাপি হইতে চাই, হ্যাপি। যদিও কে কে হ্যাপি লেখা আছে ঠিক না, আপনারা বলবেন কে কে তো লেখাই আছে, আমার জীবনে থাকার না থাক তাতে কি আসে যায় ঠিক না, মাঝে মাঝে তো ফুলের তোড়ায়ও হ্যাপি লেখা থাকে ঠিক না। সবাই কিন্তু আমরা হ্যাপি হইতে চাই, সুখী হইতে চাই সর্বক্ষেত্রে। কিন্তু আমার যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আমার প্রশ্ন হলো আমরা কি কেউ কোনোদিন এই কথা ভাবছি বা প্রশ্ন করছি যে আমাকে যিনি অস্তিত্ব দিল আমি একবারের জন্য মনের ভাবনা দিয়া তাকে জিজ্ঞাসা করি যে আপনি আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সৃষ্টির সেরা একটা মানুষ হিসাবে সৃষ্টি করলেন, একটা দুধের শিশু ছিলাম আমি, অসহায় একটা শিশু ছিলাম আমি, অসহায় কেমন, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকরিতা তো ছিল না, বলা এলাকা আকলুন তোমাইস মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস আমি জানতাম না, বলা এলাকা কালবুন তথা ফাক্কার দিল ছিল, চিন্তা কি জিনিস এটা জানার মতো ক্ষমতা আমার তখনও ছিল না, বলে এলাকা ইয়াদুন তাপ্তিশ হাত ছিল কিন্তু কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা আমার কাছে ছিল না, বলে এলাকা রিজুন তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, আমি তো বড় ছোট ছিলাম, যেমন আল্লাহ বলে কুন্তা সাকিরা তুই বড় ছোট ছিলি, দাইফা আমি বড় দুর্বল ছিলাম, জাহিলা আমার মতো অজ্ঞ কেউ ছিল না, মিসকিনা আমার মতো নিঃস্বয় কেউ ছিল না, যেটার চিত্র আমি তুলে ধরলাম ওই আল্লাহ আমাকে স্বয়ং সম্পূর্ণ করলেন, হাজারো বিরোধিতা সহ আল্লাহ আমাকে এখনো পালতেছেন, আমা কুনতা মা আম্মাহিনা তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না, ফামাই জালাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ওমান জালাকা মুদগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো, ওমান জালাকা ইদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো, আমা কুনতা সাগিরা তুই কি ছোট ছিলি না, আমা কুনতা দাইফা তুই কি দুর্বল ছিলি না, আমা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না, আমা কুনতা মিসকিনা তোর মতো নিঃস্বয় তো দুনিয়ায় কেউ ছিল না, মার পেটের থেকে যখন আসছি কেমন নিঃস্বয় ছিলাম, যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন তারপরে আস্তে আস্তে নিঃস্বয়ের ভিতর থেকে আমাকে ফুটায়া তুলছেন, গোলাপ আর কি ফুটলো দুই দিন পরে ঝরে গেল, ফুল ফুটলেই পাপড়ি কয়দিন থাকে মনে হয় বোঝেন না, ফুল ফুটলেও পাপড়ি গোলাপের সাথে কয়দিন লেগে থাকে, কয় ঘন্টা বলেন না, একদিন দুই দিন তিন দিন, আল্লাহ বলে গোলাপ আর কি ফুটলো তুই কি তোকে দেখিস না তোকে আমি কিরম ফুটাইলাম, হ্যাঁ আজান কে ডাকে কে ডাকে, আরে বলেন না, আওয়াজ মুয়াজ্জিনের মানি কিন্তু ডাক কার, কেন ডাকে আল্লাহ, আপনার আমার ভালোবাসায় বন্ধুর ভালোবাসায় ডাকে, বন্ধুর ভালোবাসা, বন্ধু চিনেন কে, মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে নামটা বলেন না গুনাহ হবে না, চল্লিশ নেকি কমসে কম পাবেন, কমসে কম কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মনে করে যদি বলেন তাহলে আশি নেকি পাবেন, আশি নেকি মুহাম্মাদুর আশি নেকি পাবেন, কোরআনে আছে সূরা ফাতার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কোরআন বলতেছি আমি, বন্ধুর ভালোবাসায় পড়া দায়িত্ব নিছেন, নাহলে ওলামা এখানে বহুত আছে আমি চেহারা চিনি, আমার চেয়ে বেশি বিজ্ঞ আছে, ওলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন, নামাজ সবাইকে দিছেন, মুসা আলাইহিস সালামের মতো নবীকে নামাজ দিছেন, উম্মতকে নামাজ দিছেন, ডাকার দায়িত্ব নেন নাই, বললে পড়লে দিব না পড়লে শাস্তি বইলা ছেড়া দিছেন, কিন্তু আমাদেরকে নামাজ দিছেন আবার ডাকার দায়িত্ব নিছেন, শুধু বন্ধুর দিকে চায়, হাদিস আমাকে এটাই বোঝায়, মুসা আলাইহিস সালাম যখন পাঁচ ওয়াক্তে চলে আসছে তো মুসা আলাইহিস সালাম তখনও বলতেছিল কমায়া নিয়ে আসেন আরো,
আমার উম্মত দুই বেলা পড়ে নাই, আপনার উম্মত পাঁচ বেলা কোত্থেকে পড়বে? কিন্তু আল্লাহর রসুল বলতেছিলেন, নয়বার গেলাম, এখন লজ্জা লাগে, আর কতবার যাব। আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব, আমার মন বলে ভিতরে উম্মতের জন্য ব্যথা ছিল, ব্যথা, উম্মতের জন্য ভিতরে ব্যথা ছিল, যদি না পড়ে আমি কি মুখ দেখাবো। কালকে পঞ্চাশকে পাঁচে আইনা দিলেন, সওয়াবও কমাইলেন না, পরিশ্রম কম সওয়াব পুরা, পড়বে পাঁচ বেলা সওয়াব পঞ্চাশ বেলা, পড়বে পাঁচ বেলা সওয়াব পঞ্চাশ বেলা, তারপরও যদি উম্মত না পড়ে কি করব। আমি তো এখনো জমিনে যাই নাই, পরীক্ষাও করি নাই, এ তো পরীক্ষিত ব্যক্তি। মুসা আলাইহিসসালাম লম্বা দুনিয়াতে ছিলেন, পরীক্ষা করে গেছেন, উম্মত পড়ে নাই, দুই বেলা পড়ে নাই, আমারটা পাঁচ বেলা পড়বে, তো ভিতরে ব্যথা ছিল, আমাদের জন্য ব্যথা। আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বলছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা। কি কে ডাকে? ডাইকা ডাইকা পড়ায় নিব, কিন্তু তারপরও আসে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, এটা কোনোদিন হতো না। শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, আমি যাবো আমার জায়গায়, যদি ডাকেন তারপরও আসে না, আল্লাহ ডাকে। আল্লাহ চিনেন? আল্লাহকে চিনেন? কে আল্লাহ? রাগ হয়ে যাবেন? এখানে একজনও নেই যে নিরানব্বই নামের অর্থ কোনো একদিন নির্জনে বৈশা ধ্যান খেয়ালের সাথে দেখছে যে নিরানব্বই নামের অর্থ কি। বাংলায় পাওয়া যায় অর্থ, নেটেও আছে, পাবেন। কোনো যুবকও দেখে নেন অফিসের সামনে লেখা দেখা কাইপা ওঠেন, ঠিক না? ডিসি সাহেবের এসপি সাহেবের কামরার সামনে গেলে লেখা আছে এসপি ফর্ম, ঠিক না? কি কাপ ওঠে না? ওঠে না। হ্যাঁ, তাহলে ওনার পরিচয় লেখা আছে। আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন নিরানব্বই নাম দিয়া, যে আমি আল্লাহ কে। আজ পর্যন্ত তো দেখলাম না। রাগ হয় না? রাগ হয়ে যাবেন? খালি তো বলি, অনেকে বলে আমি আল্লাহর দিকে ডাকি। আরে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর পরিচয় আজ পর্যন্ত কোনোদিন দেখছেন? নিরানব্বই নাম এখানে বলুক, আমি চিনি অনেককে এখানে, যাদের দাওয়াতই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনিও তো আজ পর্যন্ত নিরানব্বই নামের অর্থ দেখেন নাই, তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি? কি চিনলেন? আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছে, আমি কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এইখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়েছে, আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি? আল্লাহ শুধু আল্লাহ না, নিরানব্বই পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলীকুল কাবীরুল হাফিযুল মুকীতুল হাসীবুল জলীলুল করীমুর রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শাহীদুল আকুল ওয়াকীলুল কবীকুল মতীনুল ওয়ালী الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانوبوي بودر مالك الله داكي আজকে যুবককে দেখা কতজন ওড়না গলায় নিয়ে চলতে চায়। যুবক তো একদিনও ভাবে না যে আমাকে আল্লাহ কিরকম ফুটান ফুটাইলো যে আমাকে দেখা এখন গলায় ওড়না নিতে চায়। মনে হয় বোঝেন নাই বাংলা, ঠিক না? কি বুড়ারা না বুঝলেও বুঝতে পারেন, কিন্তু যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইছে। আবার যুবকও বিশ্বের বোতল নিয়ে ডক 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 ডকায় পান করতে চায়। আল্লাহ বলে তোকে কিরকম ফুটান ফুটাইলাম, তোকে দেখে এখন পাগল হয়ে যায়। পাগল কে ফুটাইছে?
এইজন্য তো আল্লাহ বলে আতাই তো কাইনা নেতান্দুর বিহা, দুটা চক্ষু তো আমি দিছি তুই দেখিস, আতাই তো কাউদুনা নেতাসমা বিহা, দুটা কান তো আমি দিছি তুই তো শুনিস, আতাই তো কালিসান অন্তান্তে কবি, জবান তো আমি দিছি, বাক শক্তি তো আমি দিছি তুই বলিস, আতাই তো কা আকলাম তোমাই ইসুবি, আকল তো আমি দিছি যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস, আতাই তো কা কলবান তা তাফাক্কার রবি, দিল তো আমি দিছি যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস, আতাই তো কা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত তো আমি দিছি যেটা দিয়ে তুই ধরিস না কর্ম করিস, আতাই তো কা রিজলানি তামশি বিহা, দুটা পাও তো আমি দিছি যেটা দিয়ে তুই চলিস, আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই তো কতই না ছোট ছিলি তোকে বড় তো আমি করছি, আমা কুনতা দাঈফা ফাকাব্বাইতুক, কেমন না দুর্বল ছিলি তুই আমি তোকে সুঠামত্ব দিছি, আমা কুনতা জাহিলা মার পেটের থেকে অজ্ঞ আসছিস, ফাআল্লামতুক আমি তো তোকে শিক্ষা দিছি, কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই তো নিঃস্বয় ছিলি স্বয়ং সম্পূর্ণ তো আমি করছি। আজকে স্বাধীনতা না দিলে যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারতেন না, আপনার আমি বাধ্য ছিলাম, আকাশটা বাধ্য, এক ইঞ্চি নিচে নামার ক্ষমতা নেই, এক সুতা নামার ক্ষমতা নেই, ইঞ্চি তো দূরের কথা। তারপরে আল্লাহ বলছে আকাশ দিয়া বুঝে আসে না তো, উন্দুরিলা শামসি ওয়া শোয়া ইহা, সূর্য দেখো আর কিরণ দেখো এটাও যদি বুঝে না আসে তাহলে উন্দুরিলাল বিহারি ও আমোয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো এটাও যদি বুঝে না আসে তো উন্দুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, লালমাই পাহাড়ে চলে যান আর এটাকে ভালো করে দেখেন, বললেন যে আল্লাহ বলে পাহাড় দেখার দৃঢ়তা দেন, এটাও বুঝে আসে না তো উন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ, বাসাত্তুল আরদ আলা মাইল জামাত, পানির উপরে বিছায়া রাখছি পানির উপরে, এক লেয়ারের পানি না কয়েক লেয়ারের পানি, যান যান কুমিল্লার শিক্ষিত মানুষগুলোকে জিজ্ঞাসা করেন, অনেক দিন ধরে তো বাংলাদেশের শিক্ষার হারের ভিতরে কুমিল্লা এক নম্বরে, আগে অন্য জেলা ছিল মনে হয় এখন কুমিল্লাই এক নম্বরে, জিজ্ঞাসা করে দেখেন শিক্ষিত মানুষগুলোকে, একটা লেয়ার আছে পাম্পের দরকার হবে না আপনার, ওই পর্যন্ত পাম্প ঢুকাইতে পারলে বিশতলা পর্যন্ত পানি এমনি যাবে, জিজ্ঞাসা করে আছে না একটা লেয়ার পানি, কয় লেয়ারে আছে নিচে পানি, আল্লাহ বলে পানির উপরে বিছায়া আছে, তোমাকেও বাধ্য করতে পারতাম, শিক্ষা আমি দিলাম আর তুমি আমার বিরুদ্ধে বলবে তাই না, শিক্ষা কে দিছে, কে দিছে, এখানে মেধা কে রাখছে, মেধা বোঝেন, মেধাটা কে রাখছে, আপনি যত বড়ই শিক্ষিত হন আপনাকে কখনো প্রশ্ন করা উচিত যে আমার এখানে মেধাটা কে রাখলো, এটার আবিষ্কারক কে রাখলো আমার এখানে মেধা, আমি পিএইচডি করলাম, আমি ডক্টরেট করলাম, আমি এটা করলাম সেটা করলাম, আমার এখানে মেধা কে রাখলো, উচিত তো ছিল একবার না একবার নিজেকে প্রশ্ন করা, আল্লাহ বলে মেধা আমি দিলাম, শিক্ষিত আমি করলাম আর তুমি আমার বিরুদ্ধে, কি আল্লাহর বিরুদ্ধে না আমরা, না পক্ষে, পক্ষে কয়জন, পক্ষে যদি প্রশ্ন করি কয়জন, পক্ষে কোন দিক দিয়ে, পক্ষে অতটুকু, পক্ষে যতটুকু আমার পছন্দের, এর বাহিরে তো আর আল্লাহর পক্ষে না আমি, ঠিক না, আল্লাহর পক্ষেই যদি হইতো তাহলে আজান দিলে কমসে কম মুসলমান কোনোদিন মসজিদের বাহিরে থাকার সুযোগ ছিল না, আজান যখন হইতো, আজান আজান যখন হইতো, আমার কথায় কিন্তু সুর হবে না, এরকমই কথা হবে, কিন্তু যত ধ্যান দিবেন আশা রাখি আল্লাহর কাছে হয়তো বুঝে আসতে পারে, আর যদি ধ্যান না হয় তাহলে হয়তো মাথার উপর দিয়ে চলে যাবে, কথা শোনা হবে কিন্তু মনে হয় দিলে গাঁথবে না, আর যেই জিনিস দিলে না গাঁথে ওটা করা সহজ হয় না, যখন দিলে গাঁথে তখনই প্রবাদ বাক্য শক্ত হয়, যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ, কুমিল্লায় মনে হয় অন্যভাবে চোখ বলে যদি হ থাকে বন্ধের মন, ঠিক না, কি এরকমই বলে, তো নদী পাড়াইতে বেশি সময় লাগে না কিন্তু মনের ভিতরে থাকতে হয়, আরেকটা উদাহরণ দিলে হয়তো বুঝে আসবে সহজে, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, যখন ফোটে
তখন সবাই হাত বাড়াইতে চায়, চাই যদি কাটার খোঁচও খাইতে হয় তারপরও হাত বাড়ায় নিতে চায়, কিন্তু শর্ত হলো ফুটতে হবে। ঠিক যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস দিলে না গাঁথে, দিনই কথা যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁথবে ততক্ষণ পর্যন্ত আমল হবে না, আর আমল যতক্ষণ পর্যন্ত না হবে আমি আকর্ষণের পাত্র হব না, মানুষের কাছে না, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন ওই আল্লাহর কাছে, যার এহসান আর দয়ায় এই উম্মত যা কিছু পাইছি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসানের কারণে, দয়ার কারণে, ওনার উম্মত হতে পারার কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাব, শুধু পাইছি এমন না, পাব, কিয়ামতের মাঠে আমরা পাব, যা পাব ওটা দুনিয়ার কেউ পাবে না, কোনো নবীর উম্মত পাবে না, ওই রসুলের কাছে কোনোদিন আমি আকর্ষণের পাত্র হব না যদি আমার জীবনে আমল না আসে। এই জন্য বলতেছি ধ্যান খেয়াল দিয়া শুনবো যাতে দিলে গাঁথে, আজকে দিলে গাঁথে না বিদায় করা সম্ভব হয় না, আর করি না বিদায় আমি আকর্ষণের পাত্র হই না, নইলে আকর্ষণের পাত্র হইতাম, নইলে আকর্ষণের পাত্র হইতাম অবশ্যই, আমার তো মন বলে যদি আকর্ষণের পাত্র হইতাম তাহলে দেখার আগেই দেখানো হইতো, দেখার আগেই, দেখার আগেই মনে হয় বোঝেন নাই, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান হাদা রাজুল বুয়সা ফিকুম, এই ব্যক্তিকে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হলো তা আমাকে তো দেখানো হবে, ঠিক না, তো দেখানো হওয়ার আগেই আমি দেখতাম, দেখা নিতাম, এই দুনিয়াতে থাকতেই দেখা নিতাম, কিন্তু কয়জন আমরা এখানে হাত উঠাইতে পারবো যে দাড়ি তো পাইকা গেল আজ পর্যন্ত একবারও স্বপ্নে দেখলাম না, যদি দেখতে পারতাম তাহলে যখন দেখাইতো তখন আমিও মুস্কি হাসতাম, উনিও মুস্কি হাসতেন, আমিও বলতাম আগের থেকেই পরিচিত, উনিও বলতো আগের থেকেই পরিচিত, তুমি কাকে কি দেখাও, ঠিক না, বুঝাইতে মনে হয় পারলে, হ্যাঁ আজ পর্যন্ত তো দেখলাম না, যাকে দেখানো হবে তাকে তো আজ পর্যন্ত একবারও দেখলাম না, বোঝা গেল আমি আকর্ষণের পাত্র হইতে পারি না, কেন আমল হয় না। সত্য এটি আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া, হ্যাঁ দুনিয়ায় অনেক কিছু হওয়া যাবে আমি মানি, সেলিব্রিটিও হওয়া যাবে, সারা দুনিয়ায় পরিচিত, সারা দুনিয়ায় আকর্ষণের পাত্র, সারা দুনিয়া তার দিকে তাকাবে, হইতে পারে এটা, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র না হবে আল্লাহর কাছে আর রসুলের কাছে, এটা ভিন্ন জিনিস, কেন ওইখানে আকর্ষণের পাত্র হওয়া ব্যতীত আপনার আমার দাম দুনিয়াতে যতই থাকুক না কেন, দুনিয়ায় যত বড়ই দামি হোক না কেন, তাতে কি আসে যায়, বিষয় হইল আল্লাহর কাছে আমি দামি কিনা, রসুলের কাছে আমি দামি কিনা, পরিচিত কিনা, কেন আজকের মালিক যদিও আল্লাহ কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কিছু, যে স্বাধীনতার কারণে অনেক কিছু করতে পারি, আজকের মালিকও আল্লাহ আমি মানি, সত্য এটা, লিল্লাহি মুলকু সামাওয়াত, আকাশের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ, কিন্তু আজকে কিছু স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, বেশি স্বাধীনতা দেন নাই, শুধু পাঁচটা দিয়েছেন, পাঁচটা কয়টা, পাঁচটা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই, ওই পাঁচটা স্বাধীনতার কারণে আমরা অনেক কিছু করতে পারি, এক নম্বর স্বাধীনতা দিয়েছেন আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা, অস্তিত্ব নেওয়ার পরে যেই কোনো শিক্ষায় আমি শিক্ষিত হইতে পারি, আল্লাহ বাধা দিবে না, এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, উন্দুর ইলা সামাই ওয়া ইরতিফা ইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো, তারাও না হু বিকাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না, কোথাও খুঁটি পাবে না, একটা না, সবা সামাওয়াত তিনতিবাক, একের পর এক সাতটা, সবগুলো একরকম বড় না, উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, বিশাল ময়দানের ভিতরে
ফুটবলটা যেরকম ময়দানের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, এরকম ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, সাত আকাশের উপরে সমুদ্র, ফিহি সামানিয়াতু আল, এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো, আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। তারপরেই কোরআনের কথা সত্য, ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, যদি স্বাধীনতা না দিতাম তাহলে অস্তিত্ব দিব আমি, কে অস্তিত্ব দিছে আমাদেরকে? হ্যাঁ কি সারাদিনই তো আমি আমি করতে থাকি, ঠিক না? কি রাগ হয়ে গেল কুমিল্লার মানুষ? হুম, সারাদিন কি বলি আমি আমি আমি, ঠিক না? কিন্তু অস্তিত্ব দিছেন কিসের থেকে? এক ফোঁটা পানির থেকে। এক ফোঁটা পানিও না। যান 50-60টা ক্লিনিক আছে আপনাদের কুমিল্লায়, জিজ্ঞাসা করেন ডাক্তার থেকে এক ফোঁটা পানি না কতটুকু। এক ফোঁটা পানিকেও আল্লাহ আড়াই থেকে 3 লক্ষ ভাগ করছেন, 3 লক্ষ ভাগ। তারপরে যতটুকু ক্ষুদ্র হয়েছে ওটার থেকে আপনি আর আমি তৈরি, ওটার থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। 3 অন্ধকারের ভিতরে, এই জন্যই তো কোনো পর্বে আল্লাহ বলেন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব, যে আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের থেকে ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি। আল্লাহ রাসূল বলছে আমার অঙ্গ ফাতেমা, যাকে এক বেলা না দেখলে টিকে থাকতে পারে, ছুটা যেতে হয়তো ফাতেমা আসতো নাহলে ছুটা যেতেন। কিতাবে আছে ফাতেমা আসছে আর ঘরে টুকা দিছেন, আল্লাহ রসুলের আগে কেউ বলতে পারে না, আল্লাহ রসুল টুকা দিকে বসতেন, এটা আমার ফাতেমার টুকা। ছুটা যাইতেন, ছুটা যাইতেন, দরজা খুলতেন, কখনো কপালে ছোঁয়া দিতেন, কখনো হাত উঠে ছোঁয়া দিতেন, এত বেশি মহব্বত। দ্বিতীয় আরেকজনও ছিল ফাতেমার পরে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় ছিল। আর হবেন না কেন? যদিও শব্দটা আল্লাহর জন্য সুবর্ণ, আল্লাহ এই বিয়ের ঘটকই ছিলেন আল্লাহ, মেয়ে পছন্দ করছেন, রুমালে পেঁচায় ছবি পূজা দেখাইছেন, আল্লাহ পছন্দ হতে পারি দেখছি বুলবুলি চেহারা, আল্লাহ ঘটক। ঘটক শব্দটা আল্লাহর জন্য বলা শোভনীয় না, ওলামা আমার বিরুদ্ধে বলতে পারে, কিন্তু বুঝানোর জন্য এত ভালোবাসা যার ঘরটা, যার ঘরটা এখনো আল্লাহর জান্নাতের জান্নাত, কামরাটা কি এখনো জান্নাত না? আল্লাহ রসুল তো এই কামরায় শুয়ে আছে, ঠিক না? আম্মাজানের কামরাই, আম্মাজানের সামনে বসে বলছে আয়েশা 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 লা আমি আন কি আমল কিয়ামত, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি, মানে কি তুমি প্রস্তুতি নিয়ে আসো। তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো দিন, দিনদার। যদি আমি আখিরাতকে বিশ্বাস করি, মউতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, যার কাছ থেকে আসছি তার কাছে যাব বলে বিশ্বাস, তাহলে আমার সবচেয়ে প্রয়োজন কি? দিনা দিনদারি, এটা সবচেয়ে প্রয়োজন। আমার শ্বাস প্রশ্বাসের চেয়েও প্রয়োজন। হ্যাঁ সত্য এটাই, কলেমা শোনা যদি বলে দিতে পারলো
তাহলে সারা দুনিয়া ফতোয়া দেবে, সারা দুনিয়া জীবনে কি করলো আর না করলো এটা কেউ দেখবে না। যদি মরার সময় কলেমা শোনায়।